आप लोग उनको समझाते क्यों नहीं? आपनारा तो उनार छेले में उनाके बोझान। माँ जा बोलचे ठीक ही बोलचे, आपनी गयना गुलो राखूं। लेकिन क्यों है तो भावचिन भाई, आपनी आमार छोटो बोनेर मतो, ताई बोलछी मने एतो संकोच दिधा राखबेन ना। जिने राखुन ए गयना दिए शुधुमात्र आमि जे आपनार छेले पुलेदेर भालो करछि ता नय, आमि आमार स्वामीर सम्मान रक्षा करछि। তাই আমাকে এটা করতে আপনি দয়া করে বাধা দেবেন না। রাখুন এই সবটা গয়নাই আপনি রাখুন। আপনার মতন ইনসানকে আল্লাহ জরুর দোয়া করবেন। এই এতগুলো গয়না নিয়ে আপনি একা বাড়ি ফিরবেন না, আপনি বরঞ্চ আমার বাড়ির গাড়ি নিয়ে যান। আমি আমার বাড়ির গারোয়ানকে বলে রেখেছি, সে গিয়ে আপনাকে মিটিয়া বুরুজে ছেড়ে দিয়ে আসবে। সাবধানে যাবেন, আর ইচ্ছে হলে আবার আসবেন। মা, তুমি এসব কি আরম্ভ করছো বলতে পারো? কেন, আমি আবার কি করলাম? বিলে তোকেও বলি হারি, তুই মাকে সমর্থন করছিস? মা তো ভুল কিছু করেনি, সত্যিই তো টায়রা বেগমের ঋণ শোধ করে দেওয়াটা খুব জরুরি ছিল। তাই বলে মা আমায় স্ত্রী ধন দিয়ে দেবে? ওরে মারে, গয়না তো কাজে লাগারই জিনিস, তাকে শুধু সাজার জিনিস নাকি সাজিয়ে রাখার জিনিস? আর তো কোনো উপায়ও ছিল না স্বর্ণ দিদি। আচ্ছা বিলে শুন, আমি না হিসেব করে দেখলুম যে আমার বাকি যা আর গয়না আছে, আর মানিকতলাতে তোদের বাবার যে একখানা কেনা বাড়ি আছে, ওই সব জিনিস বিক্রি করলে না সরখের মশাইয়ের আর মিস্টার টমাসের কাছে যে ঋণ আমাদের আছে তা শোধ হয়ে যায়। শুধু বাকি রইল মুখুজি মশাইয়ের ঋণটা, আর সত্যি তার পরিমাণটাও অনেকটা, কি করে যে শোধ করবো বুঝতে পারছি না। বা বা বা, চমৎকার চমৎকার তোমাদের আক্কে, এভাবে যে মা ছেলে মিলে সব বিক্রি করছো, এবার খাবেটা কি, খাবেটা কি সেটা ভেবে দেখেছো? ঘাড়ির উপরে তো তিনখানা ছেলে আগে থেকে বসেই ছিল, তারপরে যোগিন সেও এসে এখানে এখন জুটেছে। ওর যা আবভাব দেখছি, ও যে শ্বশুর বাড়ি যাবে আমার তো মনে হচ্ছে না। বাবার কাজে ও শ্বশুর বাড়ির লোকজন কেউ এলো না, কি ঘট পাক দিয়ে এসেছিলেন কে জানে। মা মা গো, আমার কথা শোনো, এইভাবে সব বিক্রি করে দিও না, আমার কাছ থেকে অন্তত কিছু না। আচ্ছা ঠিক আছে, ধার হিসেবে অন্তত না। ধার করে ধার শোধ করবো মা? স্বর্ণ দিদি, মাকে টাকা নেবার কথা বলো না। মা কেন, আমিও নেব না, মহিন ভূপেনও নেবে না। বিলে আমি কি তোদের এতই পর? পর আপনের প্রশ্ন না গো, বিশ্বনাথ দত্তের সুনাম আমরা কেউ ভাঙব না। বিশ্বনাথ দত্তের পরিবার কারোর কাছে হাত পাতে না, হাত উপুর করে দেয়, আর এই কথাকে আমরা মিথ্যে হতে কিছুতেই দেব না। তুমি যদি সত্যি এই পরিবারের কেউ হও, তাহলে এই সত্যিকে ভাঙতে নয় বজায় রাখতে সাহায্য করো। স্বর্ণ দিদি, যেভাবেই হোক এই ঝড় আমরা ঠিক সামলে নেব, দেখো তুমি একদম চিন্তা করো না। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।